জোয়া আক্তারের তৈরি জিন্দেগি না মিলেগি দোবারা ফিল্মটির সেই দৃশ্য মনে পড়ে স্পেনের রাস্তায় হাজারে হাজারে মানুষ পরস্পরের দিকে টমেটো ছুটছেন লা তোমাতিনা নামে এই টমেটো যুদ্ধই যেন অবিকল দেখা যায় গোমাতা পোড়াই তবে এ গ্রামে লাল টুকটুকে টমেটোর বদলে যুদ্ধের অস্ত্র গোবর একে অপরের দিকে গোবর ছুটছেন কয়েকশো গ্রামবাসী গায়ে গোবর মাখামাখি করেও খুশিতে মাতোয়ারা তারা অনেকে আবার গোবরের ওপরে বেজায় লাফালাফি করছেন দেওয়ালির রাত শেষ হতেই এমন ছবি দেখা যায় কর্ণাটক এবং তামিলনাড়ুর সীমানাঘেঁষা গ্রাম গোমাতাপুরাই তাদের কাছে গোবরই অস্ত্রের রসদ গোবর দিয়ে যুদ্ধে মাতেন গ্রামের বাসিন্দারা গোবর যুদ্ধ করেই দেওয়ালির উৎসবে ইতি টানে গোমাতাপুরা গোবরের গন্ধে যতই নাক বন্ধ হয়ে আসুক না কেন তা নিয়ে যেন ভ্রূক্ষেপ নেই গোমাতাপুরার বাসিন্দাদের তাদের কাছে এটা এক চিরাচরিত প্রথা যুগ যুগ ধরে এভাবেই দীপালির উৎসব শেষ করেন গ্রামবাসীরা গোবরযুদ্ধের একটা গালফরা ভরা নামও রয়েছে গোরে হব্বা পর্ব গোরে হব্বা পর্বের দিন বেশ আটঘাট বেঁধে প্রস্তুতি শুরু করেন গোমাতাপুরার বাসিন্দারা গোবরযুদ্ধের রসদ সংগ্রহে নামেন গ্রামের পুরুষরা দুপুর হতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গোবর সংগ্রহের কাজে নামেন তারা স্বাভাবিকভাবে গরু মহিষের মালিকদের বাড়িতে ভিড় হয় বেশি প্রচুর গোবর সংগ্রহের পালা শেষে সেসব শুদ্ধিকরণ এবং পুজো পাঠও করা হয় ট্রাক ট্রলি যে যাতে পারেন তাতে গোবর ভরে নিয়ে যান গ্রামের মন্দিরের পুরোহিতের কাছে এরপর শুরু হয় গোবর পুজো প্রথামাফিক পুজোর পর পুরোহিতের আশীর্বাদ নিয়ে গোবরযুদ্ধে নামেন গ্রামের পুরুষরা যুদ্ধ শুরুর আগে প্রচুর ট্রাক ও ট্রলি বোঝায় গোবর নিয়ে যাওয়া হয় একটি ফাঁকা মাঠে সেখানে সকলে সংগৃহীত গোবর একে একে ঢালা হয় গোবর যুদ্ধে সামিল হতে একে একে মাঠের ধারে জড়ো হতে থাকেন গ্রামের পুরুষরা জুড়ে যায় কম ছেলেরাও এরপরই শুরু হয় যুদ্ধ যুদ্ধের রসদ হিসাবে গ্রামের ছেলেদের হাতে হাতে উঠে আসে গোবরের গোলা তা বানিয়ে পরস্পরের দিকে ছুটতে থাকেন তারা ঠিক যেন তুষারপাতের মরশুমে বরফের গোলা বানিয়ে ছোড়াছড়ি খেলা গোমাতাপুরার বাসিন্দারাই গোরে হব্বা পর্বে সামিল হন এই যুদ্ধ দেখতে কম ভিড় হয় না প্রতি বছরই দূর দূরান্তের বাসিন্দাদের ভিড় উপচে পড়ে গ্রামের মাঠে তাদের কাছে গোরে হব্বা কোনো উৎসবে থেকে কোনো অংশে কম নয় গোমাতাপুরার বাসিন্দাদের অনেকের মতে যুদ্ধের এ প্রথা চালুর পেছনে স্বাস্থ্য সংক্রান্ত কারণও রয়েছে মহেশ নামে গ্রামের এক কৃষিজীবীর দাবি গোরে হব্বা পর্বে গোবর মাখামাখি হওয়ায় বহু অসুখ দূরে সরে যায় গোবরের জেরে রোগের হাত থেকে মুক্তি মেলে যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে তা নিয়ে বোধ হয় বিশেষ চিন্তিত নন গোবর যোদ্ধারা তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এরকম ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা জোগায় পাশে থাকার জন্য ধন্যবাদ